প্রাণঘাতী করোনা ভাইরাস আক্রান্ত হয়ে সারা বিশ্বে গত 24 ঘন্টা মারা গেছেন 9,090 জন। এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছেন 3,25,958 জন আর সুস্থ হয়ে উঠেছেন 4,537 জন। সোমবার সকাল 8:30 আন্তর্জাতিক পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে সব তথ্য জানা গেছে। ওয়ার্ল্ডোমিটার তথ্যানুযায়ী বিশ্বব্যাপী এখন পর্যন্ত করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন 17,67,13,470 জন। এর মধ্যে মারা গেছেন 38,19,300 জন আর এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন 16,07,48,69 জন। বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার উপরে এখন রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন 3,43,21,158 জন। এর মধ্যে মারা গেছেন 6,15,053 জন আর সুস্থ হয়েছেন 2,84,132 জন। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারত এবং তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। করোনা সংক্রমণের শুরুর দিকে ইউরোপ এবং পরে যুক্তরাষ্ট্রে ব্যাপক প্রাণহানি ঘটলেও বর্তমানে সেসব দেশে মহামারী অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। তবে ভারতসহ দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশে করোনার ব্যাপক প্রাণহানি অব্যাহত রয়েছে।